ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে আলোচনা করব বাস্তু টিপস নিয়ে। কী কী সমস্যার সমাধান আজকে দিতে চলেছি আগে সেগুলো জেনে নেওয়া যাক। অনেককে বলতে শুনবেন, আমার ছেলে বা মেয়ে একদমই কেরিয়ার ওরিয়েন্টেড নয় বা পড়াশোনা খুব একটা ভালো মনে রাখতে পারে না। আবার অনেককে বলতে শুনবেন, সন্তান কিন্তু প্রচণ্ড অবাধ্য, পড়াশোনার দিকে একদম ঝোঁক নেই। আবার অনেকের সন্তান কি হয়, একদমই কথা শোনে না। এই যে সকল সমস্যা, এই সকল সমস্যার সমাধান কিন্তু আজকে আমি দিতে চলেছি। এর জন্য কিন্তু আপনাদের বাস্তু অনেকটা পরিমাণ দায়ী। হ্যাঁ, ঠিকই শুনছেন, এগুলোর পেছনে বাস্তু অনেক বড় অবদান আছে। কিছু কিছু ছোট পরিবর্তন করে কিন্তু আমরা এই যে এত বড় বড় যে সমস্যাগুলো আছে, সেই সকল সমস্যা খুব সহজেই কিন্তু মিটিয়ে ফেলতে পারি নিজেরাই। তার জন্য কিন্তু খুব বেশি কিছু আপনাদেরকে এক্সপেন্স করতে হবে না, খুব সহজেই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। চলুন একে একে সমস্ত বিষয়গুলো জেনে নেওয়া যাক। নাম্বার ওয়ান পয়েন্টটা যেটা বলবো সেটা হচ্ছে, বাচ্চাদের রুম সর্বদাই নর্থ ডিরেকশানে কিন্তু হওয়া উচিত। নর্থ ডিরেকশনের রুম, সেই সকল বাচ্চারা কিন্তু প্রচণ্ড পরিমাণ কেরিয়ার ওরিয়েন্টেড হয়। অনেককে বলতে শুনবেন কি একদমই বাচ্চারা পড়া মনে রাখতে পারছে না, এটা হচ্ছে বড় সমস্যা। তার জন্য যখনই পড়তে বসবে সেটা অবশ্যই নর্থে মুখ করে পড়তে বসুক। নর্থ ডিরেকশনে যদি মুখ করে পড়তে বসে তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। তিন নম্বর পয়েন্টে বলবো, ইস্ট আর সাউথ এই দুটো কর্নারের যে মিডিল পোর্শনটা হয়, এই মিডিল পোর্শনটা বাচ্চাদের যাবতীয় বুকস বা যা হয় মানে পড়াশোনার জিনিসপত্র, সেই সকল জিনিসপত্র রাখুন। তাহলে দেখবেন আপনার ছেলে মেয়ে পড়াশোনা অনেক বেশি গ্রোথ দেখতে পাচ্ছে। চার নম্বর পয়েন্টে বলবো, আপনার বাচ্চাদের যে রুম আছে সেই রুমে কোনো রকম যুদ্ধের ফটো বা কোনো রকম জীবজন্তুর ফটো বা আপনি যে ফটোটার মিনিং বুঝতে পারছেন না সেই ফটোটা কিন্তু একদমই দেবেন না। সেই ফটোটা কিন্তু খুব ভালো এফেক্ট আপনার বাচ্চাকে দেবে না। পাঁচ নম্বর পয়েন্টে বলবো, রুমে কুলার বা এসি থাকলে সেটা অবশ্যই উত্তর দিকে রাখুন, তবেই কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন। ছ নম্বর পয়েন্টে বলবো, বাচ্চাদের রুমে যদি কোনো রকম মহাপুরুষের ফটো রাখতে চান সেটা অবশ্যই করে ওয়েস্ট কর্নারে রাখুন। ওয়েস্ট কর্নারে রাখলে কিন্তু খুব ভালো এফেক্ট আপনারা পাবেন। সাত নম্বর পয়েন্টে বলবো, আপনার বাচ্চা যে কেরিয়ার চুজ করতে চাইছে সেই কেরিয়ারে যে সকল ব্যক্তি সাকসেস সেই সকল ব্যক্তির ফটো অবশ্যই করে রাখুন, আর সেটা হচ্ছে ওয়েস্ট কর্নারে। আপনারা এই ছোট ছোট পরিবর্তনগুলো করে দেখুন, এই ছোট ছোট পরিবর্তনগুলো করলে কিন্তু আপনারা প্রচণ্ড ভালো রেজাল্ট পাবেন। এর জন্য কিন্তু আপনাদের খুব বেশি অর্থ ব্যয় করতে হবে না। এই ছোট ছোট জিনিসগুলো আমাদের বাড়িতে ঠিক থাকে না বলে কিন্তু আমরা অনেক রকম প্রবলেমের মধ্যে থাকি, আর আমরা নিজেরা বুঝতে পারি না যে কেন এই প্রবলেমগুলোর মধ্যে আছি। তাই আপনাদের যদি বাড়িতে এই জিনিসগুলো ঠিক না থাকে যেগুলো আমি বললাম, সেগুলো অবশ্যই করে ঠিক করে নিন, আর কিছুদিনের মধ্যেই কিন্তু আপনি তার যে ভালো এফেক্ট সেটা পেয়ে যাবেন। এই টপিকটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর ফার্স্ট টাইম হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম ইনফরমেশান পাওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন, যাতে যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।